নমস্কার, আমি শম্পা। সুজাতা অ্যাসোসিয়েটসের তরফ থেকে আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনারা যারা বিজনেস করছেন তারা হয়তো অনেকেই জানেন না যে ডিজিটাল মার্কেটিংটা অ্যাকচুয়ালি কি, বা ডিজিটাল মার্কেটিং থ্রু আপনি আপনার বিজনেসটাকে কিভাবে ইনক্রিজ করবেন, অথবা ডিজিটাল মার্কেটিং কিভাবে করানো হয়। অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং আমরা সবাই জানি যে আজকে আমরা ডিজিটাল ইন্ডিয়াতে বাস করছি, তো ন্যাচারালি আপনার কোম্পানিকে যদি আপনি অ্যাডভার্টাইজ করতে চান সেটা আপনাকে অনলাইন প্রমোশনের মাধ্যমেই করতে হবে। বিজনেসকে এক্স্যাক্টলি তার টার্গেট গ্রুপের কাছে রিচ করানোর জন্য আমাদের মার্কেটিং দরকার হয়, অ্যাডভার্টাইজমেন্ট দরকার হয়। ধরুন আপনি খুব ভালো কিছু ম্যানুফ্যাকচারিং করছেন, কিন্তু যে লোকটা আপনার থেকে অনেক দূরের একটা লোকেশনে বসে আছে সে কি করে জানবে যে আপনি খুব ভালো কিছু ম্যানুফ্যাকচারিং করছেন? তার জন্যই আপনাকে প্রথম যেটা করতে হবে, আপনাকে খুব ভালো একটা ওয়েবসাইট বানাতে হবে। এই ওয়েবসাইট থ্রু আপনি আপনার ডিজিটাল মার্কেটিং করতে পারেন। জেনারেলি ডিজিটাল মার্কেটিং হয় তিন প্রকারের। একটা হয় এসইও ইনক্রিজিং, মানে গুগলের টপ ফাইভ কোম্পানির মধ্যে আপনার কোম্পানিকে একটা জায়গা করে নিতে হবে। এবং সেটার জন্য গুগলে ধরুন কেউ কিছু সার্চ করলো, এই যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনার, তো ম্যানুফ্যাকচারিং জাতীয় যদি কিছু কেউ সার্চ করে আপনার কোম্পানির নাম যেন ফার্স্ট পেজে প্রথম পাঁচটা কোম্পানির মধ্যে আসে, তাকে বলা হয় এসইও ইনক্রিজিং। এর ফলে ধরুন যে আপনার ওই কোম্পানির নামটা দেখলো সে আপনার ওয়েবসাইটে গেল, ওয়েবসাইট চেক করলো, ওয়েবসাইটে ইমপ্রেস হলো, তারপর ওয়েবসাইট থেকে আপনার কন্ট্যাক্টে গেলো, আপনাকে ফোন করলো, মানে ডাইরেক্ট ইন্টারঅ্যাকশনের একটা ওয়ে পেলেন আপনি। এবং থ্রু এসইও ইনক্রিজিং আপনি কিন্তু আপনার কোম্পানির অটোমেটিক্যালি বিজনেস রিটার্নটা বাড়াতে পারলেন। সেম ভাবে আরেকটা উপায় হচ্ছে, আরেকটা ওয়ে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ডিজিটাল প্রমোশনের মাধ্যমে। এখন অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, যেরকম ধরুন ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, তো এসবের মাধ্যমে আপনি আপনার কোম্পানির অ্যাক্টিভিটিটা অনেক দূরে দূরে, মানে লাখ লাখ লোকের কাছে আপনি রিচ করাতে পারেন। তারপরে সেম ভাবে আপনার কাছে ওয়েবসাইট থ্রু কল জেনারেট হতে পারে, যে কলকে আপনি আপনার বিজনেসে কনভার্ট করতে পারেন। আরেকটা উপায় হচ্ছে লিড জেনারেশন ক্যাম্পেইন। লিড জেনারেশন ক্যাম্পেইন মানে কি, আপনি এক্সাক্ট টার্গেট গ্রুপের কাছ থেকে আপনার লিড পাচ্ছেন এবং তাদের কন্ট্যাক্ট করে তাদেরকে আপনি আপনার বিজনেসে কনভার্ট করছেন। তো এই তিনটে প্রসেসের মাধ্যমেই কিন্তু আপনি আপনার কোম্পানির ফাইনান্সিয়াল রিটার্ন বাড়াতে পারেন। ডিজিটাল মার্কেটিং এখনকার যুগে একটা ইম্পর্টেন্ট অ্যাডভার্টাইজমেন্টের ওয়ে। যদি আপনারা আপনার কোম্পানির জন্য ডিজিটাল মার্কেটিং করতে চান, এই সম্পর্কে আরো ইনফরমেশন পেতে চান, অবশ্যই যোগাযোগ করুন সুজাতা অ্যাসোসিয়েটসে। আপনার বিজনেসকে অল ওভার ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনালি প্রমোট করার জন্য সুজাতা অ্যাসোসিয়েট সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য রেডি আছে। যোগাযোগ করুন, ফোন করুন, মেসেজ করুন সুজাতা অ্যাসোসিয়েটসে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, পরবর্তী নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।